আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 27 জুন 2022, রোজ সোমবার। গতকাল 26 জুন আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে 22 সদস্যের একটি টিম নিয়ে আমরা সিলেটে প্রবেশ করি। উদ্দেশ্য, সিলেটের বর্তমান বন্যার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখা এবং তাদেরকে সহায়তা দেওয়া। সিলেটের বন্যা পরিস্থিতি আসলে অন্যান্য এলাকার বন্যা পরিস্থিতির থেকে একটু ভিন্ন। সেটি হচ্ছে, আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশ ভারত। ওই ভারত থেকে পাহাড়ি ঢল নেমে আসায় সিলেটে ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমানে সিলেট শহর বা আশেপাশের তেমন একটা পানি নেই, পানি অনেকটাই নেমে গেছে। আমি মাজারের পাশেই একটি জায়গায় চুলার ব্যবস্থা করেছি। এখান থেকে আমার বাজারঘাট করে মুরগির মাংস দিয়ে ভাত রান্না হবে। এটা প্যাকেটিং করে প্রথমে একটি আশ্রয় কেন্দ্রে যাব। অনেকেই ঘরে ফিরেছে, আবার কিছু কিছু জায়গায় এখনও ঘরে ফেরার পরিস্থিতি নেই, তারা আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো দেখতে থাকুন আমার সিলেটের পর্ব। আজকে দেখছেন সিলেট পর্ব এক, দোয়া করবেন আমার জন্য। সিলেটে কিছু মানুষদের ভালোবাসায় আমি মুগ্ধ। রাত্রিতে ওনাদের সঙ্গে যখন কথা বলি, আমার পরিকল্পনার কথা জানাই যে আমি রান্না করে খানা খাওয়াবো, তখন তারা এই যে এই জায়গাটি আমাকে ব্যবস্থা করে দেন। এই যে ভাত রান্না অলরেডি শুরু হয়ে গেছে, এই সাইডে কোটা বাসা চলছে। আমি যদি একটু দেখাতে পারি, এই যে আমাদের মোতালেব ভাই এবং তার সহযোগীরা কোটা বাসা শুরু করে দিয়েছে। এবং রাত্রিতেই সিলেটের লালবাজার এলাকা থেকে আমরা মুরগি ক্রয় করেছি, কিন্তু একটু সমস্যা হচ্ছে কোটা বাসাটা। এখন ওখানে গিয়ে দেখি প্রয়োজনে আমরা নিজেরাই হাত লাগিয়ে মাংসটা রেডি করব। আজকে থাকছে মুরগির গোস্ত দিয়ে সাদা ভাত। এবং আগামীকালের কী পরিকল্পনা এই ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব। আজকের কর্মকাণ্ড আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রতি শুক্রবার অনুষ্ঠান আগে যেতাম কন্টিনিউ। আচ্ছা, যেখানে যাই আমার ভালোবাসার মানুষগুলো পেয়ে যাই। চা খান? হ্যাঁ, অবশ্যই চা খাবো। সিলেট আসছি, আপনারা জানেন, বন্যার তো মানুষদের পাশে কয়েকটা দিন সময় কাটাতে ভাবলাম শুধু বন্যার তো মানুষই একটু সহায়তা পাবে, আর আমি আসলে মূল যাদের নিয়ে কাজ করি অর্থাৎ গবাদি পশু, তাদের জন্য কিছুই দেবো না, এটা তো হতে পারে না। ভাবলাম কিছু গমের ভুষি নিয়ে, যাদের বাড়িতে একেবারে নিডি কিছু ফ্যামিলি আছে, অসহায় দরিদ্র পরিবার আছে, তারা নিজেদের খাবারই জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তাদের গরুগুলোর জন্য কয়েক কেজি ভুষি নিই। তো ওই পাশ থেকে দেখতে দেখতে আসছি, এই পাশে এসে একজন আমার আমার দর্শকই আছে। তা আশা করছি সে একটু কম পয়সা আমাকে ভুষি দেবে। কেন আপনি বলেন ওই গমের ভুষি এক বস্তায় কত কেজি থাকে? 37 কেজি। এটা পাইকারি রেট কত? 5 বস্তা ভুষি নেবো, 1650 টাকা আপনার জন্য, যেহেতু প্রাণ আপনি বাড়বেন। এটা আপনাদের এলাকায় গরুকেই দিয়ে যাবো, এটা তো আর বলা যাবে না, পারলে লাভ নেবেন না, আমার 5 বস্তায় দেন। অবশ্যই এটা তো সুরমা নদী, আর এটা হচ্ছে সিলেটের কিং ব্রিজ। কিং ব্রিজ ঐতিহ্যবাহী ব্রিজ, এটা আসলে আসলে ব্রিটিশদের করা, ব্রিটিশদের সময় এটা করা ছিল, এখনো ওই অবস্থাতেই আছে। আপনি হয়তো জেনে থাকবেন বা সিলেটের যারা আসে তারাই জানে, কারণ এখানে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
ওই পাশ থেকে কিছু ঠেলা দিয়ে উঠাতে হবে, মানে ধাক্কা দিয়ে, এটা ঠেলাওয়ালা বলে এখানে ভাষায় বলে ঠেলাওয়ালা। তো এই পাশ থেকে ঠেলাওয়ালা আছে, ওই পাশ থেকে ঠেলাওয়ালা আছে, দুই পাশ থেকে ঠেলাওয়ালাগুলো মানে রিক্সা হোক বা ভ্যান, ওই দেখেন ওই যে ঠেলতেছে যেভাবে, এটাকে ঠেলাওয়ালা বলে। তো এই ঠেলাওয়ালাগুলোর কাজ হচ্ছে, এটাও তাদের একটা জীবিকার একটা কর্ম মাধ্যম আর কি, কেননা তারা কিন্তু হচ্ছে এটা দিয়ে তাদের তারা জীবিকা পরিবার চলে। কেননা কেউ রিক্সা চালাচ্ছে বা কেউ এটা কিন্তু কেউ তাদেরকে সহযোগিতা করে তাদের পরিবার চালাচ্ছে এই আর কি। দর্শক, এই দেখছেন সিলেটের বন্যা পরিস্থিতি। যদিও বা সে আগের মতো পানি আর নেই, অনেকটাই পানি নেমে গেছে, এর পরেও মূল রাস্তায় এখনও যথেষ্ট পানি দেখা যাচ্ছে। আমাদের গাড়ির বহর সেই পানির মধ্যে দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করছি। সামনে একটি স্কুলে প্রায় 400 শরণার্থী রয়েছে, তাদের জন্য ভাত রান্না করে নিয়ে যাচ্ছি। আমাদের ভাতের সাথে থাকবে আজকে মুরগির গোস্ত দিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে চলে আসছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? এখানে কতদিন হয় আসছেন? এখানে কতদিন হয় আসছেন? হ্যাঁ ভালো আছেন না? এরা এখানে কতদিন হয় আসছে? এরা তো কতদিন হয় তোমরা? গত বুধবারে। আমরা আসছি সেই সিরাজগঞ্জ থেকে, আপনাদের জন্য তুরা খানির ব্যবস্থা করে নিয়েছি, মুরগির গোস্ত দিয়ে সাদা ভাত। তা আপনারা যদি দয়া করে আমার আমন্ত্রণ, আমার দাওয়াতটা গ্রহণ করেন, আমি খুশি হব। আপনারা একটু আসেন, আমরা একসঙ্গে আপনাদের বসে একটু মুরগির গোস্ত দিয়ে ভাত খাবো, ঠিক আছে? আপনারা আসেন, আপনাদের তো প্লেট আছে না? কি সিস্টেমটা কীভাবে করলে ভালো হয়? হ্যাঁ আমরা লিস্ট করা আছে, আমরা করছি, আমরা একটা লিস্ট আগে করা। লিস্টটা কোথায়? লিস্টটা আমাদের সদস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট বাটি দিয়া এই সদস্য আসবে, ভিতরে দিয়ে দিমু, নাইলে বাইরে বাবু সামলাইতে সামলাইতে পারবে না। মনে করেন এক ফ্যামিলিতে পাঁচজন আছে, ওটা প্লেট নিয়ে চলে আসবে, পাঁচজনের খাবারটা ওটাই তো। জি 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 জি, নামটা এইভাবে আমরা তাদের পৌঁছে। দুইটা আশ্রয় কেন্দ্রে টোটালি কতজন আছে মোটামুটি? ১৫৭ কম বেশ আর কি, ওই যে ১৫০ থেকে ৫৭, ওই যে যাওয়া আসা করে তো অনেকে, ওই যে বাড়িতে যায়, যার কারণে এই সংখ্যাটা সবসময় স্থির থাকে না, আবার রাতে এই সংখ্যাটা স্থির থাকে। এবারে যে দুটো প্রতিষ্ঠানের টোটালি কতগুলো আছে? ৭৬ জন, আর এখানে হচ্ছে প্রায় ১৪৫। এখানে মোটামুটি ৫ জনের ভাত দেবো। হ্যাঁ বিসমিল্লাহ।
আমরা একটু বেশি করে দেই সবাই। হ্যাঁ হ্যাঁ তারপর আমরা এদেরকে দেওয়ার পরে যদি আল্লাহ আমাদের জন্য তাহলে আমরা মেন যারা আমরা কিন্তু একটু ভালো এখানেও কিছু আছে না দক্ষিণ সুরমা থানার এটি মোগলা বাজার দাঁতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে, আশেপাশের যে সকল পরিবার গৃহহীন হয়ে পড়েছে এই বন্যায় তারা এই সকল আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা কিছু রেডি খাবার নিয়ে এসেছি। আশ্রয় কেন্দ্রে একটা লিস্ট করা রয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমাদের এখানে যারা আছেন তারা সহযোগিতা করছেন। এই যে তাদেরকে ওইভাবে একটা ফ্যামিলিতে কয়জন আছে সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে, তাদের সুবিধা অনুযায়ী তারা সময় মতো খেয়ে নেবে। আমরা এখন আরেকটি আশ্রয় কেন্দ্রে আসছি আমাদের রান্না করা খাবার নিয়ে। এর আগে দুটি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, এটি দেখতে পাচ্ছি ইএ চৌধুরী ভবন দ্বিতীয় তলা, এটাও দক্ষিণ সুরমা এলাকা। বন্যার্থদের মাঝে সহায়তা দেওয়ার আজকে প্রথম দিন। মূলত আমরা সিরাজগঞ্জ জুল্লাপাড়া থেকে আসছি, গতকাল এসে আমরা অবস্থান করছিলাম দরগা এলাকায়। আজকে আমরা তিনটি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার তুলে দিতে সক্ষম হয়েছি। যাই হোক, এই ছিল আজকের আমার কর্মযজ্ঞ। আগামীকাল একটু ভিন্নভাবে সাধারণ চেষ্টা করেছি, আরও একটু মফস্বলে যাবো, আর একটু রিমোট এরিয়াতে যাবো যেখানে অনেকেই আছে, ঝুঁকি তুলে তুলে আছে রাস্তার পাশে, এখনও তারা বাড়িতে পৌঁছতে পারেনি। তাদের সাথে আছে গবাদি পশু, সেই গবাদি পশুর জন্য কিছু ভুষি কিনেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া চাই এবং আগামী এক সপ্তাহ ধারাবাহিকভাবে আমি যেন সিলেটের বিভিন্ন এলাকায় পৌঁছতে পারি, সেই দোয়া চেয়ে শেষ করছি আজকের কর্মযজ্ঞ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।